সবাইকে নমস্কার ও আদাব আমিনাবি অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি ঈশ্বরের আশীর্বাদে আমি বনিতা রায় অ্যাসিস্ট্যান্ট টিচার আমিনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ চিরির বন্দর দিনাজপুর লেসন আইডেন্টি আমি আজকে প্লে শ্রেণীর ইংরেজি বিষয়ে পড়াবো আজকের পাঠ অ্যালফাবেট ইএফ এইচ লুক অ্যান্ড সে সবাই মনোযোগ দিয়ে দেখবে ঠিক আছে হোয়াট ইজ দিস কী দেখতে পাচ্ছ সবাই একটু মনোযোগ দিয়ে দেখো সবাই বলতেছো নিশ্চয়ই তাই না শিক্ষার্থীরা কী বলো তো হ্যাঁ ঠিক বলেছো হাতি তাই না কী হাতি এর ইংলিশ কি এলিফেন্ট তোমরা জানো নিশ্চয়ই অনেকেই জানো এলিফেন্ট কী বলবে এলিফেন্ট তাহলে দেখো তো এলিফেন্টের ফার্স্ট লেটার কি আছে রেড কালারের লাল রঙের লেখা দেখো লেটারটি কী ই ঠিক বলেছ কি ই কি ই তাহলে এটা নাম কি এলিফেন্ট কি নাম এলিফেন্ট আচ্ছা এই যে লাল রঙের যে লেখা আছে লেটারটি এটাকে আবার কী লেটার বলে তোমরা জানো কী লেটার নিশ্চয়ই বলতেছো এটাকে বলে ক্যাপিটাল লেটার কি লেটার ক্যাপিটাল লেটার কি লেটার ক্যাপিটাল লেটার আচ্ছা তাহলে আমরা এটা বলতে পারি ই ফর এলিফেন্ট সবাই বলো ই ফর এলিফেন্ট আবার বলো ই ফর এলিফেন্ট তাহলে এই রেড কালারের যে লেখা আছে এই লেটারটির নাম কি ই এটা কি লেটার ক্যাপিটাল লেটার আবার দেখো তো এইদিকে আবার একটা লেখা বের হলো কী নাম আমরা কি এটা জানি হ্যাঁ তোমরা নিশ্চয় অনেকেই জানো এটা হচ্ছে স্মল লেটার ই ঠিক আছে কি লেটার স্মল লেটার স্মল লেটার ই তাহলে আমরা আরেকবার বলি ই ফর এলিফেন্ট সবাই একসঙ্গে বলো ই ফর এলিফেন্ট আবার বলো ই ফর এলিফেন্ট ওকে স্টুডেন্টস দেখো লুক অ্যান্ড ছে দেখো এবং বলো হোয়াট ইজ দিস সবাই খাও তাই না অনেক মজা করে কি এক ঠিক বলেছ কি এক এর তাহলে এর অর্থ ডিম তাই না ডিম তাহলে এটা কি এক তাহলে দেখো তো শিক্ষার্থীরা এর ফার্স্ট লেটার কি আছে ই তোমরা নিশ্চয়ই বলতেছো ফার্স্ট লেটার কি ই তাহলে আমরা এটাকে কি বলতে পারি ই ফর এক কী বলতে পারি ই ফর এক এখন বলো দেখি এটাকে আমরা কী লেটার বলবো ক্যাপিটাল লেটার হ্যাঁ তোমরা নিশ্চয়ই বলতেছো সবাই কী লেটার ক্যাপিটাল লেটার তাহলে আমরা বলি ই ফল এক সবাই বলো ই ফল এক ই ফল এক তাহলে এখন দেখো তো শিক্ষার্থীরা এটাকে আমরা কী লেটার বললাম ক্যাপিটেল লেটার বললাম এই ক্যাপিটাল লেটার এর পরে দেখো তো আরেকটি লেটার উঠতেছে নাম কি ই কিন্তু এই লেটারকে আমরা কী লেটার বলবো হ্যাঁ তোমরা নিশ্চয়ই সবাই বলতেছো কী লেটার বলবো স্মল লেটার কী লেটার বলবো স্মল লেটার তাহলে এবার আমরা আবার একটু বলি ঠিক আছে বারবার বললে তোমাদের মনে থাকবে তাই না মনোযোগ দিয়ে অবশ্যই কিন্তু তোমরা বলবে হ্যাঁ শুনবে এবং দেখবে আবার বলবেও ঠিক আছে বলো ই ফর এক ই ফর এক ই ফর এক তোমরা বলতেছো তো শিক্ষার্থীরা অবশ্যই বলবে ঠিক আছে নেক্সট দেখি লুক অ্যান্ড সে দেখো এবং বলো কি সবাই নিশ্চয়ই বলতেছো একসঙ্গে কি বলো দেখি মাছ হ্যাঁ কিসের ছবি মাছ তাহলে এর ইংরেজি কি ফেস সবাই একসঙ্গে বলো ফেস কি বলো দেখি তোমাদের সাথে আমার মিলে গেছে না কি ফেস কি বলবো ফেস সবাই বলো ফেস তাহলে ফার্স্ট লেটার দেখো তো শিক্ষার্থীরা কি আছে এফ কী আছে এফ তাহলে আমরা কি বলতে পারি এ ফর ফিস সবাই একসঙ্গে বলো এফ ফর ফিস এ ফর ফিস তাহলে এটা কী লেটার বলো দেখি আমরা কি বলবো এটাকে কী লেটার বলবো ক্যাপিটাল লেটার বলবো কি লেটার ক্যাপিটাল লেটার আবার এই দিকে আরেকটি লেটার উঠবে তাহলে আমরা এটা কি বলবো হ্যাঁ এটা হচ্ছে স্মল এফ ঠিক আছে আমরা ক্যাপিটাল স্মল দুটোই শিখতেছি তাই না এটাকে কী লেটার বলবো স্মল লেটার বলবো হ্যাঁ তাহলে আমরা একসঙ্গে আবারও বলি এ ফর ফিস এ ফর ফিস এ ফর ফিস ওকে স্টুডেন্টস পরে দেখি আমরা লুক অ্যান্ড সে দেখো এবং বলো হোয়াট ইজ দিস ওরে বাবা গরম লাগতেছে গরমে কী চলো বলো তো ফ্যান ইয়েস তোমরা নিশ্চয়ই সাবে বলতেছো কি ফ্যান কী বলবো এটা ফ্যান তা তোমরা অনেকে আবার পাখাও বলতেছো তাই না তাহলে এর ফ্যানের অর্থ হলো পাখা তাহলে ফ্যান হচ্ছে ইংরেজি শব্দ হ্যাঁ তাহলে এটাকে আমরা কী বলবো ফ্যান দেখো তোমাদের সাথে মিলে গেছে ফ্যান আচ্ছা শিক্ষার্থীরা দেখো তো ফ্যানের ফার্স্ট লেটার কি আছে হ্যাঁ নিশ্চয়ই তোমরা বলতেছো তাই না এফ কি এফ সবাই বলো এফ দেখো তো ও বাবা কীভাবে আসতেছে লাফায় লাফায় তাই না তাহলে এই লেটারটার নাম কী এফ আবার এটাকে আমরা কী বলতেছি কী লেটার ক্যাপিটাল লেটার কী বলতেছি ক্যাপিটাল লেটার তাহলে আমরা এবার বলি আচ্ছা এফ ফর ফিস ফর ফ্যান এফ ফর ফ্যান ওকে স্টুডেন্টস দেখো এবারে তাহলে এর নিচে কী আসতেছে হ্যাঁ স্মল এফ কী স্মল এফ সবাই বলো স্মল এফ তাহলে এবারে আমরা আবারও বলি এফ ফর ফ্যান এফ ফর ফ্যান ওকে স্টুডেন্টস নেক্সট দেখি লুক অ্যান্ড সে দেখো এবং বলো হোয়াট ইজ দিস তোমরা দেখেছ কী বলো দেখি ছাগল তাই না আচ্ছা সবাই বলতেছো ছাগলের ইংরেজি কী একসঙ্গে বলছো ও বাবা বলো বলো কী গোট কী বলবো গোট তাই না তাহলে ছাগলের ইংলিশ হলো গোট দেখো এই গোটের ফার্স্ট লেটার কী দেখো তো শিক্ষার্থীরা কি সবাই চিনতে পারছো কি বলো দেখি নিশ্চয়ই বলতেছো এটা হলো জি কী জি এর ফার্স্ট লেটার কী তো জি এর ফার্স্ট লেটার কী জি তাহলে এটাকে আমরা কি বলবো ক্যাপিটাল লেটার ঠিক আছে এই জিটাকে আমরা কি বলবো ক্যাপিটাল লেটার ঠিক আছে তাহলে বড় সবাই একসঙ্গে বলো জি ফর গোট জি ফর গোট জি ফর গোট এবারে দেখি তো এর নিচে কি আসছে এই যে স্মল তাই না ছোট হাতের অক্ষর তাই না তাহলে এটাকে আমরা কী বলবো স্মল লেটার বলবো কি বলবো স্মল লেটার এবারে একসঙ্গে বলি জি ফর গোট জি ফর গুড জি ফল গোট ওকে স্টুডেন্টস নেক্সট দেখি লুক অ্যান্ড সে দেখো এবং বলো কী সবাই খাও হ্যাঁ কী বলো দেখি আঙ্গুর তাই না সবাই বলতেছে একসঙ্গে কী আঙ্গুর ফল তাই না তাহলে এর ইংরেজি আমরা জানি জানতে তো হবে তাই না শিখতে হবে না জানলে আমাদের শিখতে হবে তাহলে এটার নাম হলো গ্রেপ কী বলো তো গ্রেপ একসঙ্গে বলো রেপ সবাই বলতেছ নিশ্চয় গ্রেপ তাহলে এর ফার্স্ট লেটার দেখো তো শিক্ষার্থীরা কি আছে সবাই বলে ফেলছো তাই না কারণ এর আগেও আমরা পড়েছি এটা কী জি কী বলো দেখি জি ওয়া কী সুন্দরভাবে আসতেছে না কি এটা জি আর আচ্ছা শিক্ষার্থীরা বলি তাহলে এটা এবার আমি বলবো না তোমরা বলো দেখি এই লেটারটার নাম কি আমরা কি বলতেছি কি লেটার সবাই বলতেছে ওরে বাবা রে ভালোই তো বলতেছো তোমরা সবাই কি বলবো ক্যাপিটাল লেটার কি ক্যাপিটাল লেটার জি তাই না আচ্ছা এবার তাহলে আমার সঙ্গে বলো জি ফর গ্রেপ জি ফর গ্রেপ জি ফর গ্রেপ এবার এর নিচে দেখো তো শিক্ষার্থীরা কি আছে স্মল জি রাইট স্মল জি সবাই একসঙ্গে বলো স্মল জি তাহলে এবারে বলি সবাই মিলে জি ফর গ্রেপ জি ফর গ্রেপ ওকে স্টুডেন্ট লু লুক অ্যান্ড সে দেখো এবং বলো রে বাবা সবাই রে ম্যাক্সিমাম বাসায় আছে তাই না তোমরা কি কিটা মুরগি সবাই খাওয়া অনেক মজা করে তাই না হ্যাঁ তাহলে এই মুরগির ইংলিশ কি হেন কী হেন সবাই বলো হেন মুরগির ইংলিশ কি হেন ঠিক আছে আচ্ছা শিক্ষার্থীরা দেখো তো এর ফার্স্ট লেটার কী আছে কী আছে এইস রাইট কী ফার্স্ট লেটার এইস ওকে কী এইস তাহলে দেখো বাউ কী সুন্দর না লেসটা কি নাড়াচাড়া করতেছে তাহলে এটা কী এর ফার্স্ট লেটার কী ওখানে এইস তাই না তাহলে এই লেটারটিকে আমরা কি বলবো ক্যাপিটাল লেটার বলবো কি বলবো ক্যাপিটাল লেটার বলো এইস ফর হেন সবাই একসঙ্গে বলি এইস ফর হেন এইস ফর হেন ওকে শিক্ষার্থীরা এরপরে তাহলে আমরা নিচে দেখি মুরগির নিচে কি আছে কি আছে স্মল এইস রাইট স্মল এইস সবাই বলো স্মল এস এবার আমরা আর একটু বলি ঠিক আছে এইস ফর হেন এইস ফর হেন এইস ফর হেন সবাই বলতেছো অবশ্যই বলবে কিন্তু ঠিক আছে তাহলে তোমাদের কিন্তু মনে থাকবে তাই না ওকে স্টুডেন্টস এবারে দেখি লুক অ্যান্ড সে দেখো এবং বলো কি ওরে বাবা লাফিয়ে চলছে কি বলো দেখি সবাই একসঙ্গে বলতেছে না হর্স এর বাংলা তাহলে কি ঘোড়া আচ্ছা এর অর্থ হলো ঘোড়া তাহলে এর ইংরেজি কী হর্স সবাই একসঙ্গে বলো হর্স সবাই একসঙ্গে বলো হর্স আচ্ছা দেখো তো শিক্ষার্থীরা এর ফার্স্ট লেটার কি ও বাবা বলে ফেলছো ওরে বাবা রে কী তাহলে এটা এইস কি বলো দেখি এইস সবাই একসঙ্গে বলো এইস আচ্ছা তাহলে এটা আমাকে কী লেটার বলছি ক্যাপিটাল লেটার একসঙ্গে বলতেছো তাই না ক্যাপিটাল লেটার কি ক্যাপিটাল লেটার তাহলে একসঙ্গে এবার সবাই আমরা আবারও বলি ঠিক আছে অবশ্যই কিন্তু বারবার বলতে হবে তাই না না বললে কি আমাদের মনে থাকবে এজন্য আমাদের বারবার চর্চা করতে হবে সবাই একসঙ্গে বলো এইস ফর হর্স এইস ফর হর্স এইস হর্স আচ্ছা দেখি এর নিচে কি আসতেছে এবারে এটি কী হ্যাঁ স্মল লেটার এইস কী বলো দেখি স্মল লেটার এইস কি সবাই বলো এইস এবারে আবারও আমরা একটু বলি আচ্ছা তোমাদের কি খুব খারাপ লাগতেছে নিশ্চয়ই ভালো লাগতেছে তাই না খারাপ কিন্তু লাগবে না তাই না একটু ভালো করে বলি আচ্ছা সবাই বলো এইস ফর হর্স এইস ফর হর্স এইস ফর হর্স ওকে স্টুডেন্টস এগুলো কী দেখতে পাচ্ছি আমরা আমরা এই যে বললাম লেটারগুলোর নাম কি কি স্মল লেটার আর কি হ্যাঁ সবাই বলতেছো তাই না ক্যাপিটাল লেটার এগুলো এক সঙ্গে আছে তাই না আমরা কি করব ফাইন্ড দ্য লেটার এই লেটারগুলো আমরা আজকে কি কী লেটার পড়েছি খুঁজে নেবো ঠিক আছে মনে আছে আমরা আগে ক্যাপিটাল লেটারগুলো খুঁজি তো প্রথমে আমরা কোন লেটার পড়েছি বলো দেখি হ্যাঁ রাইট নিশ্চয়ই বলতেছো কোন লেটার বলো তোমাদের সাথে কিন্তু আমার মিলে যাবে বলো দেখি কি নিশ্চয়ই তোমরা ই বলতেছো কি বলতেছো ই আচ্ছা দেখি মিলে নেই ঠিক আছে ও বাবা তোমাদের সাথে তো আমার মিলে গেলো তাই না কি বলো দেখি ই এর পরে আমরা কি শিখেছি বলো দেখি ক্যাপিটাল লেটারগুলো কিন্তু এফ কি এফ তোমরা বলতেছো অবশ্যই বলতেছো তাই না সবাই বলো কি। এফ সবাই বলো এফ এর পরে কি বলো দেখি তোমরা বলতেছো নিশ্চয়ই আচ্ছা তাহলে কী হ্যাঁ জি ঠিক বলেছ কী জি দেখি তোমাদের সাথে ওরে বাবা তোমাদের সাথে তো আমরা মিলে গেলো কী হলো জি জি সবাই বলো জি সবাই বলো জি এরপরে দেখো তো স্টুডেন্টস এটা কী জি পরে আমরা কী পড়েছিলাম এইস তাই না সবারির সাথে তোমাদের সাথে কি মিলে গেছে আমার ও বাবা তাই মিলে গেল তাহলে এটির নাম কি এইস তাহলে এই লেটারগুলোকে আমরা কি বলতেছি সবাই বলে ফেলছো ও বাবা রে দেখো তাহলে এগুলোকে কী বলছি ক্যাপিটাল লেটার কি ক্যাপিটাল লেটার এরপরে দেখো তো স্টুডেন্টস এখানে কি আছে এখানে আবার স্মল লেটারগুলো আছে তাই না এই স্মল লেটারগুলো কি তোমাদের মনে আছে একটু মনে করো ঠিক আছে দেখো প্রথমে তাহলে আমাদের কি হবে ই দেখো স্মল ই তাই না সাবে বলতেছো স্মল ই বলো স্মল ই এরপরে কি স্মল এফ কি বলো দেখি স্মল এফ সবাই বলতেসো নিশ্চয় কি স্মল এফ এবার বলো দেখি স্মল এফ এর পর কি হবে ও বলে ফেলছ কি হবে ও বাবা দেখি মিলে গেছে কিনার দেখ স্মল জি কী হবে স্মল জি ওকে স্টুডেন্টস এরপরে দেখি এরপরে কী লেটার সবাই বলে ফেলছ কি বলো দেখি এইস ও বাবা তাই তো সবাই বলে ফেলছো কি হবে এইস এবারে দেখো এইস মিলে গেলো তাই না আচ্ছা নেক্সট আমরা দেখি তো স্টুডেন্টস কি আছে কি দেখতে পাচ্ছি ও বাবা এক পাশে কি ছবি এক পাশে ক্যাপিটাল লেটারগুলো তাই না এই যে এক পাশের ছবি আছে আর এক পাশে লেটারগুলো আছে এই আমরা কি করব? ম্যাচিং দ্য লেটার এই লেটারগুলো আমরা ছবির সাথে কি করব মিল করব ঠিক আছে দেখি আমরা তো কিছুক্ষণ আগে পড়লাম আমরা বলতে পারি কি না ওকে আচ্ছা প্রথম ছবিটা কি আছে ফেস তাই না কি সবাই বলছো বাবারে কি সবাই বলে ফেলেছো কী কীসের ছবি ফেস কিসের ছবি ফিস সবাই একসঙ্গে বলছো তো কিসের ছবি ফিস আচ্ছা এবার বলো দেখি কি ফর ফিস ফর কি এফ দেখো তো কোথায় এফ আছে দেখি তোমাদের সাথে মিলে গেল কি না আমার ও হো মিলে গেল তাই না তাহলে কি হলো এফ ফর ফিস কি হলো এফ ফর ফিস এরপরে দেখো তো শিক্ষার্থীরা কিসের ছবি দেখা যাচ্ছে এক তাই না কিসের ছবি এক তাহলে আমরা কি ফর এক বলতে পারি ই ফর এক সবাই বলো কি ফর ই ফর এক একসঙ্গে বলো ই ফর এক দেখো দেখি তোমাদের সাথে মিলে গেছে কিনা ও হো মিলে গেল তাই না আচ্ছা নেক্সট ছবিতে কী আছে দেখো তুমি ও গোট সবাই বলো কি কিসের ছবি গোট সবাই বলো কিসের ছবি গোট আচ্ছা কি ফর গোট বলে ফেলছো ও বাবারে তো অনেক ব্রিলিয়ান্ট তাই না আচ্ছা বলো দেখি কিসের কি তাহলে আমরা কী ফর গোট বলি জি ফর গোট জি ফর গোট থ্যাংক ইউ অনেক সুন্দর করে বলতেছো তাই না তাহলে কি বলবো জি ফর গোট দেখো এখন মিলে গেছে কি না ও মিলে গেল তাই না আচ্ছা এবার নেক্সট ছবিতে দেখো তো কী দেখা যাচ্ছে এলিফেন্ট আমরা আগেই পড়েছি তাই না কি এলিফেন্ট সবাই বলো ই এলিফেন্ট সবাই বলো এলিফেন্ট আচ্ছা শিক্ষার্থীরা বলো তো তাহলে কী ফর এলিফেন্ট হয় কি বলছো হ্যাঁ আমি আশা করতেছি তোমরা সবাই বলতেছো আচ্ছা আচ্ছা তাহলে কি ফল ই ফর এলিফেন্ট ই ফর এলিফেন্ট দেখো মিলে গেছে কি না মিলে গেল তাই না আচ্ছা তাহলে কি হবে ই ফর এলিফেন্ট এগুলো কী লেটার মনে আছে কী লেটার ক্যাপিটাল লেটার রাইট তোমরা একদম ঠিক বলেছ এবার নেক্সট দেখি আরও কতগুলো ছবি আছে তাই না আবার ক্যাপিটাল লেটারগুলো আছে এগুলো আমরা কি করব ম্যাচ করব মানে মিল করব হ্যাঁ আচ্ছা দেখি এবারে দেখো তো কিসের ছবি আছে প্রথমেই হেন কি বলো দেখি হেন তাহলে এর ফার্স্ট লেটার কী ছিল এইস বলো দেখি কি ছিল এইস তাহলে কি হবে এইস ফর হেন এইস ফর হেন দেখি মিলে গেছে কি না ও বাবা মিলে গেল তাই না আচ্ছা তাহলে কী হলো এইস ফর হেন এখন নেক্সট দেখো তো শিক্ষার্থীরা কিসের ছবি গ্রেপ রাইট কিসের ছবি গ্রেপ কিসের ছবি গ্রেপ সবাই একসঙ্গে বলছো কিসের ছবি গ্রেপ তাহলে কী ফর গ্রেপ হয় রাইট জি ফর গ্রেপ জি ফর গ্রেভ সবাই একসঙ্গে বলতেছো ওই জন্য অনেক ধন্যবাদ তাই না আচ্ছা দেখি মিলে গেছে কিনা আহ মিলে গেল তাহলে জি ফর গ্রেপ ওকে এরপরে আমরা নেক্সট দেখি কী কিসের ছবি ফ্যান ইয়াস ফ্যান অনেক গরমে এই ফ্যান চলে তাই না তাহলে কী নাম ফ্যান তাহলে স্টুডেন্টস বলো তো এর ফার্স্ট লেটার কী কী বলো হ্যাঁ এফ এর ফার্স্ট লেটার হলো এফ তাহলে এখন আমরা কী বলতে পারি এফ ফর ফ্যান এফ ফর ফ্যান সবাই একসঙ্গে বলো এফ ফর ফ্যান তাহলে দেখো আমরা এটা মিলে দেখাই ঠিক আছে মিলতেছি কি না ও মিলে গেল এ ফর ফ্যান এবারে নেক্সট ছবি দেখি ই অনেক লাফিয়ে চলতেছে তাই না কিসের ছবি হ্যাঁ ঘোড়া তাই না তাহলে ইংরেজিটা কী ছিল হর্স তোমরা নিশ্চয়ই সবাই বলতেছো কিসের ছবি হর্স তাহলে আমরা কী ফর হর্স বলি এইস রাইট কি ফর এইস এইস ফর হর্স কি এইস ফর হর্স অনেক অনেক ধন্যবাদ সুন্দরগুলো বলার জন্য বুঝতো গুড সবাই একসঙ্গে বলো এইস ফর হর্স ওকে স্টুডেন্টস নেক্সট দেখি মিলে গেছে মিলে গেল তাই না ওকে এবারে দেখি তুই স্টুডেন্টস এই যে লেটারগুলো এই লেটারগুলো কিভাবে আছে একসঙ্গে বলে ফেলছো কি কিভাবে আছে এলোমেলোভাবে কিভাবে। এলোমেলো ভাবে ও বাবা তোমরা তো অনেক সুন্দর করে বলতে পারো দেখো তাহলে এই এলোমেলো লেটারগুলো আমরা এখন সাজাবো ঠিক আছে আচ্ছা আচ্ছা বলো তো শিক্ষার্থীরা প্রথমে আমরা কী পড়েছিলাম প্রথমে কী হয় কী হয় একটু মনে করো একটু পড়ো আচ্ছা বলো দেখি প্রথমে এই এই লেটারটির নাম কী হ্যাঁ সবাই একসঙ্গে বলতেছে তাই না জি তারপরে এইটার লেটারের নাম কী এফ এর পরের লেটারের নাম কি এইস এর পরের লেটারের নাম ই তাহলে এগুলো তো কী লেটার ক্যাপিটাল লেটার এই ক্যাপিটাল লেটার তাহলে প্রথমে কি হবে সবাই বলতেছ মনে করতেছ একটু করো করো মনে পড়ছে কি হবে হ্যাঁ একদম ঠিক বলেছ কি হবে ই কি হবে ই দেখো মিলে গেছে তোমাদের সাথে কি হলো ই আচ্ছা এর নেক্সট লেটার কি হবে মনে আছে আচ্ছা সবাই বলতেছেন তাই না ইর পর কি হবে এফ তাহলে দেখো মিলে গেছে কি না এফ মিলে গেল আচ্ছা এফের পর একটু মনে করো দেখি কি হয় সবাই চট করে বলে ফেললে কি হবে বলো দেখি জি ও বাবা সবাই বলতেছো কি হবে জি আচ্ছা এ নেক্সট দেখি নেক্সট কি হবে মনে আছে তোমাদের হ্যাঁ সবাই বলে ফেলছো তাই না তাহলে কি হচ্ছে এইস দেখি তোমাদের সাথে মিলে গেছে কি না ও হো মিলে গেল তাই না তাহলে এই লেটারগুলোর নাম কি শিক্ষার্থীরা ক্যাপিটাল লেটার তাই না কি লেটার ক্যাপিটাল লেটার আচ্ছা এরপরে আমরা তাহলে কি করব আমাদের তো ক্যাপিটাল লেটারগুলো সাজানো হয়ে গেল এবার কী করবো স্মল লেটারগুলো ঠিক আছে একই সঙ্গে আছে ওগুলো এখন এগুলো আমরা মিল করে দেখাবো ঠিক আছে দেখি তোমরা বলতে পারো কি না ক্যাপিট স্মল লেটারগুলো প্রথমে কী হবে তাহলে ই ঠিক বলেছ কি হবে ই দেখি এই তো সবাই বলছো তাই না অনেক ধন্যবাদ তোমাদেরকে আচ্ছা ই ই এর পর কি হবে বলে ফেলছো বাবা এফ তাই না আচ্ছা দেখি মিলে গেছে কি না কী হলো এফ কি হলো এফ এর পরে দেখি কি হলো এফের পর কি হয় জি কি হয় জি এফের পর জি এরপরে কি হয় সবাই একসঙ্গে বলো ও বাবা বলে ফেলছো কি হয় এইস কি হয় এইস তাহলে এগুলো কি লেটার ছিল স্মল লেটার তাই না তাহলে আজকে আমরা ক্যাপিটাল লেটার স্মল লেটার দুইটোই দুটোই শিখলাম তাই না বড়ো হাতের অক্ষর ছোটো হাতের অক্ষর তাই না এই এলোমেলো লেটারগুলো আমরা কি করলাম সাজিয়ে লিখলাম ওকে স্টুডেন্টস নেক্সট দেখি কি আছে এগুলো ক্যাপিটাল লেটারগুলো আছে আবার এখানে ফাঁকা ঘর আছে তাই না এখন দেখি তো এখানে কি করতে হবে আচ্ছা দেখো কেপি ক্যাপিটাল লেটারের পাশে স্মল লেটারগুলো লিখবে তোমরা ঠিক আছে নিশ্চয়ই খাতা কলম তোমরা বের করতেছো বাসায় হ্যাঁ অবশ্যই বের করো হ্যাঁ দেখো এখানে ক্যাপিটাল লেটার ই আছে তোমাদের কি স্মল ই মনে আছে অবশ্যই একসঙ্গে তাই না মনে আছে তোমাদের তাহলে দেখি তোমাদের সাথে মিলে গেছে কি না ও বাবা কি সুন্দর করে লাফায় আসলো তাই না হ্যাঁ তাহলে এইটা এই স্মল লেটারের নাম কি ই কি নাম ই আচ্ছা এর পরের লেটার কি আছে সবাই বলতেছো কি জি কী জি এটা হলো ক্যাপিটাল লেটার আচ্ছা স্মল লেটার কী জি এ দেখি তোমাদের মনে আছে কি না ও বাবা দেখছো কি এটা জি কি জি আচ্ছা এর পরের লেটারটি দেখো তো কী নাম এফ কী নাম এফ সবাই বলো এফ আচ্ছা এফ এটা হচ্ছে ক্যাপিটাল লেটার এর স্মল লেটার কি সবাই বলো একসঙ্গে বলে ফেলছ ও লিখতেছো তাই না আচ্ছা এবার দেখি তাহলে তোমাদের সাথে মিলে গেছে কি না স্মল লেটার ও ফো এফ তাই না কি স্মল লেটার এফ আচ্ছা এবারে দেখো তো নেক্সট কী আছে এইস কি আছে এইস সবাই একসঙ্গে বলো এইস এইস আচ্ছা তাহলে এবার স্মল লেটার মনে আছে হ্যাঁ নিশ্চয়ই একসঙ্গে তোমরা বলতেছ তাই না বলার পরেই কিন্তু লিখবে হ্যাঁ আচ্ছা দেখো তাহলে তোমাদের সাথে মিলে গেছে কিনা দেখি মিলে গেল তাই না আচ্ছা ওকে স্টুডেন্টস তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই বাবা মার কথা শুনে চলবে ওকে บายบาย